চম্পকবাসী প্রত্যেকটি প্রজাগণের মুখের দিকে যখন আমি চেয়ে দেখি সকলে অট্টহাসিতে হাসে। সকলকে আমি জিজ্ঞেস যখন করি ওগো তোমরা হাসছো কেন, সকলে আমায় উত্তর কি দেয় জানো? আজ এই চম্পকনগরের যুবরাজের হবে শুভ দিনে শুভক্ষণে শুভপরি নয়, তাই তো চম্পকনগরের প্রত্যেকটি প্রজাগণের মুখে শুধু হট্ট হাসি হেসে পড়ে আছে। কিন্তু সকলে হাসতে পারে হাসি নেই আমার মুখে, কেন জানি? জানি না ঈশ্বর, আমি দেখতে সে কেমন হবে সেই অপরূপ সুন্দরী যাকে শত শত বাধা পরিত্যাগ করে অগ্নিকে সাক্ষী রেখে শ্রীমন্তের মস্তকে পরিবর্তন সিধু শত জনম তার হস্তে হস্ত দিয়ে আমি রাখবো সারাটা জীবন যাকে আমি ভালোবেসে যাব। জানি না সে আমায় সারা জীবন ভালোবাসবে তো,
আমাকে সারাটা জীবন আপন করে রাখতে পারবে তো? তাই তো জন্মদাতা পিতাকে বলেছি, পিতা গো যে কন্যাকে দেখিনি আমি নিজ নয়নে তা কখনো বিশ্বাস করিব না ঘরের বছরে। তাই জন্মদাতা পিতা চম্প গুজনের মাঝে যে লুকরিয়ার জঙ্গল ছিল সেই জঙ্গলকে সুন্দর ভাবে করেছে পরিষ্কার, সেখানে বসেছে একটা শখের বাজার। মনে মনে স্থির করেছি আমি বন্ধুকে সঙ্গে করে চলে যাবো সুন্দর ভাবে সেই শখের বাজারে। তবে বিলম্ব কেন? শুভ দিনে শুভগণে বন্ধুকে ডাকি আমি। কোথায় বন্ধু? ও বন্ধু, মেলা দিল কা আতা হে একবার, আকে চলা যাতা হে মেলা দিল কা আতা হে একবার, আকে চলা যাতা হে মেলা দিল কা আতা হে একবার, আকে চলা যাতা হে। স্টপিস হয়ে গেছে কেন? ও যারে দেখে মনে আমার জাগে আনন্দ, নাকে দিলে একবার ছিছি ছড়ি ই। তুমি এসেছো? না আমি আসিনি, আমি তোমারই চিন্তা করছি। আমার 200 টাকা রোজ ইনকাম হয়ে গেল। কেন? আমি জানি একটু বিলম্ব হবে তাই বাজারে ঢুইকা। ওই যেগুলো পুরাতন মলম গুলা ছিল, হ্যাঁ ওই হলে লাগা মলম গুলো কি বললে? আর খুজলি ফুজলি হলে লাগাচ্ছে না, ও ওইগুলো বিক্রি করে চলে আসলাম আমি। কিন্তু বন্ধু আমি তোমাকে কেন ডেকেছি তুমি জানো? জানি বন্ধু জানি। বলে তো কেন ডেকেছি? এক গুপ্ত দানি কি করেছে? 7 টাকা দান কি আর 13 টাকা দক্ষিণা। 13-7 টাকা দান করেছে আর 13 টাকা দক্ষিণা বেশি, এই জন্যই বলে দান থেকে দক্ষিণা বেশি। যে আশা নিয়ে দান করেছে বাবুটা, মা ত্রিনয়নী জগৎ জননী মা মনসার কাছে কামনা করব তার মনের ইচ্ছা যেন পূর্ণ হোক, ধনে জনে পরিপূর্ণ হোক, আর সর্ব ভয় থেকে যেন দূরে থাকে। তবে বন্ধু একটা কথা বলবো, দক্ষিণা যদি 1 টাকাও দেয় আর দান যদি 100 টাকা দেয় তবুও দক্ষিণা বড়? না দানের থেকে দক্ষিণা দিয়েছে, আমি একদম প্রফুল্ল হয়ে গেছি। কিন্তু বন্ধু গো যেই কন্যা তুমি পিতার সাথে গিয়ে দর্শন করে এসেছো, লক্ষ্মী ভান্ডার কি কই? কি লক্ষ্মী ভান্ডার? লক্ষ্মী ভান্ডার? লক্ষ্মী ভান্ডার কই তো? আরে গাধা ওইদিকে আছে, ওই এইদিকে আই যে লক্ষ্মী ভান্ডার। আচ্ছা বন্ধু যেই কন্যা পিতার সাথে গিয়ে তুমি দর্শন করে এসেছো, আচ্ছা বলো তো আমার ওই বই বউটা না দেখতে কেমন বন্ধু? আরে তুই বিয়া করিস না কেন? কেন কেন যখন দেখতে গেলাম না বললাম একটু হাঁটো। কি কি এই মতো? হ্যাঁ তার মানে চম্পানি নগরে যত ধান উৎপাদন হবে মেশিন লাগবে না। তুমি মিথ্যে বলছো, একদম কুটে দিবে পাই। তুমি মিথ্যে বলছো, মিথ্যে বলছো। হ্যাঁ আর যখন বললাম হাতে আঙ্গুল কোনটা বলছে 100, টার্গেট 190, টার্গেট 190, 31 ওভারে 100
চার মেরে শেষ ও তাই কিন্তু বন্ধু তবু যেমন মন প্রাণ মানে না কেন 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 দর্শন করিবারে চাই সেই অপরূপ সুন্দরীকে আমার তাই তো মনে মনে স্থির করেছি আমি সঙ্গে নেব তোমায় তোমাকে সঙ্গে করে ছুটি যাব আমি সেই শখের বাজারে ও তার মানে দিয়ে দিবি আমার কথা বিশ্বাস হচ্ছে না না তবে ঠিকই আছে যাবে তাহলে তবে চল বন্ধু বিলম্ব নয় আমার যাওয়া হবে না কেন হবে না আমার কাছে পয়সা শেষ আমি আছি আমি তোমায় পয়সা দেব আর তুমি খাওয়াবে আমি খাওয়াবো সত্যি বলছো হ্যাঁ যেটা চাইবে সেটাই খাও যেটা চাইবো না খাওয়াবে হ্যাঁ হ্যাঁ তাহলে যাব হ্যাঁ ঠিক আছে চলো কিন্তু মেলা গেলে পেট ভরে খাবো কি খাবে বলো আজকে না কি রোদ রোদ লাগে আমার পেটটা খারাপ হয়ে কি পেট খারাপ হয়ে গেছে তোমার পেট খারাপ হয়ে মাথা ঘুরতে শরীরটা ভালো নাই পেটও ভালো নাই কোথায় কি বেশি খাবো না অল্প করেই খাবো অল্প খাবে আচ্ছা ঠিক আছে বলো শরীর ওই মেলায় আমি যাব বন্ধু বেশি কিছু খাবো না এই পেটটা আমার একদম ভালো না তাই বসি ওই মেলায় আমি যাব বন্ধু বেশি কিছু খাবো না মন ভালো না কুড়ি পিস পরোটা খাবো কেন কি হলো কি হলো আরে গাধা আগে বললেই তো হয় পয়সা নাই ঠিক আছে ঠিক আছে ঠিক আছে খাওয়াবো আর পেট ভালো থাকে 20 পিস কেন তাহলে 50 পিস একাই খায় পরোটা সত্যি হ্যাঁ ওই যে 20 পিস পরোটা খাবো তারপর কড়াইয়ের তরকারি পেলে ছাড়বো না ভাজা যেতে যাবো বন্ধু বেশি কিছু খাবো না আর কি খাবে আর খাবো কি 600 পিস ফুচকা খাবো রে বাড়ি যাও খাবো খাবো এখন 600 পিসের নাম নিলাম তো বলে খাওয়া হবে না পয়সা নাই নাকি আরে কথা আছে যত শরীর যদি ভালো থাকে হ্যাঁ ফুচকা বলা আমি একাই অর্ডার করি 2000 3000 পিস একাই খাই আর কেন খাবার বাসনে লাগলো কেন যেদিন প্রথম এখানে আসি যেদিন এখানে হ্যাঁ তারপর ওই বাজার নাই পিছনে হ্যাঁ পিছনে ওই বাজার থেকে ফুচকার দোকান দোকান ফুচকা খাবার মন গেল গেল ফুচকা বালার কাছে গিয়ে যেই গেছি গেলে চারিদিকে ঘিরে নিয়েছে মেয়ে ছেলেগুলো ঘিরে নিয়েছে মানে ওরা খাচ্ছে তারপর খাবার আমি সুযোগই পাই না তারপর আর ফুচকা বালা ফুচকা এত ঝাল করেছে বন্ধু হ্যাঁ মেয়েগুলো ফুচকো খাচ্ছে আর চোখ দিয়ে ফের জলও পড়ছে আর এত ঝাল করেছে এমন সময় দেখলাম একটা মেয়ে হাতে ফুচকা জেই নিয়েছে টপ করে জল পড়লো আমি লক্ষ্য করলাম চোখের জল কিন্তু পড়েনি তাহলে কিসের জল আমি সেই তো দেখছি চোখের জল যখন ফুচকারে পড়েনি জলটা পড়লো কিসের কিসের পড়েছিল আবার যখন টপ করে দ্বিতীয়বার জল পড়লো তখন আমি লক্ষ্য করলাম চোখের জল না নাকের জল ফুচকায় পড়ে গেছে আরে গাধা মেয়েগুলো নাকের জল পরে হয়তো সর্দি লেগে হবে তাই পড়েছে ঝালের জলে যখন পড়ে গেছে আমি তো দেখে নিয়েছি তারপরে মেয়েটা না পারছে ফেলতে না পারছে খেতে তাহলে কি হলো আমি ইশারা করলাম ও সোনামণি কেউ দেখেনি টপা টপ মেরে লাও কেউ দেখেনি মেয়েটা কি করলো বাধ্য হয়ে খেয়ে নিল তাই হ্যাঁ আচ্ছা 400 পিস ফুচকা খাবো তারপর তারপর ফুচকা জল পেলে ছাড়বো না ভাজা দিতে যাবো বন্ধু বসে কিছু খাবো না শেষ খাওয়া শেষ কিন্তু কিন্তু কি ঠান্ডা প্রায় শেষ হতে চলেছে এখনো কিন্তু গরম আছে তাই শরীরটাকে ঠান্ডা করার জন্য প্রথমে কি এমন একটা জিনিস খাবো কি খাবে খাওয়াবে তো হ্যাঁ প্রথমে কিন্তু ওই বাজারে গিয়ে তরমুজ খাবো কেন গাধা আরে শরীরটা ঠান্ডা থাকবে তো আরে গাধা সেটা ওই ওই কথা নয় আরে তরমুজ খাবো চুপ বলো যে আমি তরমুজ খাবো তরমুজ হ্যাঁ ওরে হরে গোবিন্দ এই জন্য তো গোবর্ধন তলায় আমি মার খেলাম একটা মাসি কেটে লাল ফাঁক করে বসে আছে তারপরে শালা ভাবলাম বাপ রে গরমের দিন শালা এক পিস খেয়ে তবে যাব বললাম মাসি কি তরমুজ একটু দেন তো কি করলো মাসি তোমার তারপর আর কি মাসি জুতা খুলে আচ্ছা বন্ধু ফাটিয়ে দিলাম এই জন্য বুঝলাম সেটা
তোর মুখ না তোর মুখ আমি যতদূর জানি তোমার বয়স কম কিন্তু তোমার ভাষা ঠিক নাই ভাষা কেন ঠিক না আর আমি মানে তুমি কথা বলতেই জানো না এইজন্য লাখাই না হ্যাঁ কিন্তু বন্ধু মুখে নিয়ে কত লাখাবো গে বিলম্ব অনেকক্ষণ হয়েছে মন আমার ছটফট করে সেই অপরূপ সুন্দরীকে দেখার জন্য করবেই তো আমি বিলম্ব নই তুমি সুন্দর একটি গান গাও তোমার গানের ছলে আমি ছুটে যাব সেই শখের বাজারে আমার গানের সুরে হ্যাঁ ওই আমার ভোরবেলা খাবো দহি চিরাগ মা জিতিয়া পারব করবো না আরে গাধা এখানে জিতিয়া পরব করতে এসেছে ওই ওটা না না গান গাইতে বলেছে ও গান গাইতে হ্যাঁ আরে কল টিপলে জল পরে বাবা নাক টিপলে পোটা ঝরে বাবা সুন্দর এটাও সত্যি তারপর তারপর আর কি আমার গান উজান হয়ে যাবে আমি জানি তোর দরে গান হবে তবে বন্ধু আমরা ছুটে চলো শখের বাজারে এসো এমনি যাব ভালো লাগবে তাহলে তুই একটা ই বাজা না বিন বাজা বা আমি বিন বাজা তো ছোট করে একটা গান গাবো চলো কিন্তু বন্ধু গো একটা কথা বলবো আমরা বন্ধু দুজন সুন্দরভাবে শখের বাজারে ছুটে যাব তাই তবে গান কি গান জানো বন্ধু ওয়া মেরা বন্ধু
श्रावणी मोनालो सुंदर काछे फूल फुटिलो ओ आशार जाड़ा सबाइए लो तुमि कबे आसबे गो साधुमंडल जगने जगन गण गण আমার বিয়ে ঠিক করেছে কিন্তু
আমার বরকে কিন্তু আমি এখনো দেখিনি, তোমরা দেখেছো আমার বরকে? কই গো বৌদি, আমার বরকে দেখেছো? মাসি, তোমার জামাইকে দেখেছো? কেমন দেখতে? কি গো বৌদি উনি বলো? মাসি, তোমরা হাসছো কেন বলো? তোমাদের জামাই কেমন দেখতে? ভালো খারাপ একটা কিছু বলো। কেমন? ভালো আছে দেখতে? দিদা, আমার বর কেমন আছে গো? ভালো আছে? আমার সঙ্গে মানাবে আর আমাকে ভালোবাসবে তো? আমাকে মাথায় করে রাখবে? এই দিদাটাকে জিজ্ঞাসা করতে হবে। দিদা, দিদা, আমার বরকে দেখেছো তুমি? কেমন দেখতে? ভালো 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 দেখেছো? কোথায় দেখলে? ভালো ভালো। কালো বর কিন্তু আমি নেব না, কালো বর কিন্তু আমি নেব না, আমি সুন্দর বর নেব। ও লক্ষ্মী নারায়ণ, আমাদেরকে লাগবে তো, তাই তো আমাকে বাজার যেতে হবে, তাই অনেক দিনই আমায় কিনতে হবে। আমার সখীরা কোথায়? সখী কাঞ্চনা, কাঞ্চনা সই তাড়াতাড়ি করে ছুটে আয়। তারা মধুকুণ্ডের বাজারে বসেছি, সেই বাজারে যাব আর আমরা অনেক কিছু কিনবো। তুই যাবি না? কিরে, আমারও তো বাজার যাওয়ার মন ছিল, কিন্তু তো আমার কাছে পয়সাই নেই। তোমার কাছে পয়সা নেই? না সই। তা কি হয়েছে সখি? আমি তো রাজকন্যা, আমার কাছে এত টাকা রয়েছে, তুমি যা চাইবে আমি তাই কিনে দেব। বেশ চলো তাহলে। আর আর শুনেছি তোমার অনেক বন্ধু আছে। হ্যাঁ, তাহলে তোর বন্ধুদের কাছ থেকে টাকা নিয়ে আয়। সই, তারা কি দেবে? বারে দেবে না কেন? ওই যে আমার দাদু বসে আছে, আমার দাদুর কাছ থেকে যা আর পকেট থেকে 500 টাকা বের করে নিয়ে চলে আসবি, কিছু বলবি না, বের করে নিয়ে নিবি, 500 টাকা নিবি, 500 টাকা। এই যে এই দাদুটার কাছ থেকে বলো যে মেলা যাব আমি, আমাকে টাকা দাও। এই শোন না, ওই বন্ধুটা তোকে ডাকছে। কোথায়? ওই যে কালো জামা পরে রয়েছে ওই বন্ধুটা, যা। লজ্জা লাগছে। ও প্রাণ সখী গো, মধুকুণ্ডে মধু বাবা দেখে
বসেছে সুন্দর জায়গা দেখে বসতে হবে যেন বেচাকেনাটা একটু বেশি করে সেই কন্যা যদি আস না আসে তাহলে কি এই বাজারে কোনো দাম থাকবে বন্ধু মারবো কথা না তবে চলো বলো এই বাজারে তন্ন তন্ন করে খুঁজে দেখবো চলো এই বাজারে এসেছি শ্যাম্পু করে কি হয়েছে বন্ধু মেহেন্দি লাগাইলে সব শেষ করে দিলি তো বন্ধু বাজারে লাতার সঙ্গে জুতাও ফিরি হয়ে একটা কথা বলবো কে 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 সে অপরূপ সুন্দরী হ্যাঁ প্রথমে দেখাই মন প্রাণে যেন আমার সবই কিছু কেড়ে নিল সখি কে সে রাজকুমার প্রথম দেখাই আমার মন প্রাণ হৃদয় যেন কেড়ে নিয়েছে সখি ওইখানে ওই যে ওই দেখো ওই যে ওখানে তো আমি ওই দেখো বলি প্রাণ সখি গো ওটাকে দা রাইয়া আছে বলি প্রাণ সখি গো বন্ধু গো এটাকে না দাই
তোমার মাতা পিতা কি নাম তোমারও তুমি দাও না গো
আসুন তোমার লক্ষীরা সবাই আসুন আইনা আইনা ই মোর দিদিরা মাসিরা রে
जागे तुमी थाको ना को तारे नाम তাই এই বাজারকে আমি ঝড় বৃষ্টি সৃষ্টি করলাম।